আপনি কি ডাকছিলেন শুনতে পাইনি। মা, ওনার কানই তো ওনার পুজো। আমি কি ওনাকে না বাচ্চা না, পুজো করছে যখন থাক, থাকতে হবে তো থাক। রতন মানিক কত পড়ে আছে সেই জলে, রতন মানিক কত পড়ে আছে সেই জলে, রাম প্রসাদ বলে ধমক দিলে ফলে ফলে ডুব দে রে মন কালি বলে, ডুব দে রে মন কালি বলে, হৃদি রত না করে রকাধ জলে, ডুব দে রে মন কালি বলে, ডুব দে রে মন কালি বলে। হে ভগবান, কোনটা ঠিক কোনটা ভুল আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। আমার ছেলে ভাবে ভেসে যাচ্ছে। উনি বলেছিলেন আমার বৌমা আমার ছেলের যোগ্য সঙ্গিনী হবে। আমার ছেলে তো তবে আমার বৌমার কাছ থেকে সাধনার পথে আরো উস্কানি পাবে। আমার ছেলে যদি সাধনার পথে যায় আমার বৌমা তোকে আটকাবে না। আমি কি করবো, আমি কি করবো ঠাকুর, আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমি কি করবো। দাঁড়া বউ, এদিকে আয় দেখি। মায়ের মন বোধ হয় উতলা। আপনি আপনি কি করে বুঝলেন পিসিমা? বুড়িমার তিন কাল গিয়ে এক কালে ঠেকেছে, বুড়িমা বুঝবে না? ও মেয়ে, বসতে কি এখানে? উচাটন হোস না মেয়ে, তোর মনের মধ্যে যে প্রশ্নগুলো গোল পাকাচ্ছে সময় হলে তা নিজেই খুঁজে পাবি। শান্ত মনে ভাব দেখি, ভাব। সর্বাণী, আপনি বোধহয় আমার আচরণে খুব অবাক হয়েছেন, তাই না? আমি যে নিজেকেই নতুন করে চিনছি, যে আমি এই গান লিখেছিলাম মহাকালীকে দেব বলে, আর যে আমি এই গানটি গাইলাম মায়ের সামনে, সেই দুই আমি যে এক নয়। অনেক বদল ঘটে গেছে আমার মধ্যে। আমার বড় ভয় হয় সর্বাণী, আপনাকে দেওয়া কথা, আপনার ভাত কাপড়ের দায়িত্ব, তা আমি রাখতে পারবো তো? আপনি এমন কেন বলছেন? কিসের দোটা না আপনার? আপনার যা মন চায় আপনি তাই করবেন,
শুধু আমাকে আপনার সঙ্গে রাখলেই হবে, আমি তাতেই খুশি। সাধনার পথ যে বড় কঠিন, যদি কখনো আমায় গৃহত্যাগী হতে হয়। রামপ্রসাদ, একবার আমার ঘরে আয় বাবা, আমার কিছু কথা রয়েছে তোর সাথে। নতুন বৌমা, তুমিও এসো। মা, পুজো দিয়েছি, প্রসাদ খেয়ে যাও। পরে খাবো বাবা, তোরা আগে তাড়াতাড়ি একবার আমার ঘরে আয়, তাড়াতাড়ি আয়। তুমি বুঝি এত ভোরবেলা উঠে পড়ো, নাকি এই দোষীগুলো তোমাকে ঘুমাতে দেয়নি? এমন মন কাড়া গান শুনে কেউ কি ঘরে থাকতে পারে? দেখি তোমার একটু পায়ের ধুলো দাও দেখি। হঠাৎ আমায় প্রণাম করলি যে, রোজ রোজ বুঝি বাড়ির সবাইকে প্রণাম করিস? না, তা করা হয়। তবে তুমি হলে গিয়ে বাড়ির সবচেয়ে বড়, আর আমার কাছে তুমি ভগবানের সমান। মা ঠাকুমাকে বাদ দিয়ে আমায় প্রণাম করতে এলি? হ্যাঁ, আমার কেন জানি না মনে হয় যে মা কালীর পরেই তুমি। কেন মা আগে কেন, আমি কেন আগে নই? মাঝে মাঝে সবার উপরে, মাঝে সবার চেয়ে বড়। বুঝেছি বুঝেছি, ভালো হোক তোদের। আসি দিদি ঠাম্মা। চল মা, ভেতরে আয় তোরা। রামপ্রসাদ, তোকে একটা কথা বলার জন্য ডেকেছি বাবা। আজ থেকে তোকে আর ব্রহ্মচর্য পালন করতে হবে না বাবা। হঠাৎ এমন কারণ আছে বলেই তো বলছি বাবা। আজ থেকে তোকে ঠাকুর ঘরেও আলাদা করে শুতে হবে না। তোর মা তোকে সংসার ধর্ম পালন করার অনুমতি দিল। সংসার ধর্ম মানে মিজকার নতুন বউ একসাথে থাকবে? মাঝে মাঝে আমি চমকে দিস না, কি বলবো। কিন্তু বোন, তোর এই মত বদলানোয় আমি খুব খুব খুশি হয়েছি রে। হলোটা কি মহিলার, এভাবে হঠাৎ পাল্টে গেল কেন? এমন হলে তো মহাবিপদ। রে রামপ্রসাদ, খুশির বদলে তোর চোখে দ্বন্দ্ব কেন? না মানে খুশি তো হওয়ার কথা, কিন্তু গতকাল আমি ব্রহ্মচর্যে ব্রতী হয়ে আজই সংসার ধর্ম পালন করব, ওটা আমার ঠিক। তাছাড়া মাকে আমি দেখেছি এতদিন দুশ্চিন্তা করতে, অথচ মাকে এখন কেমন নিশ্চিন্ত লাগছে, আমি ঠিক কিছু বুঝতে পারছি না। ছোট, কি মনে হয়েছিল তোর, তুই ভুল স্বপ্ন দেখেছিস? সেদিন মায়ের কথা শুনে রামপ্রসাদ ব্রহ্মচর্য নিল, আজ মায়ের কথা শুনে ত্যাগ করবে, মিটে গেল।
এই কথাটা ঠিক কিন্তু আবার কিন্তু কি এত ঝড়ঝাপটা মিটে দুজনে নতুন করে জীবন শুরু করছে তাই সব খুশি হবে তা না কই ওই বিছে হাতটা কোথায় দিদি আপনি বিছে হারের কথা কি করে জানলেন ওই দেখো আমি এই বাড়ির মেয়ে আমি জানবো না তো কে জানবে তা অবশ্য ঠিক কিন্তু এতদিন বাদে এত ছোট ছোট জিনিস মনে রেখেছেন ভাবলেই অবাক লাগছে আমার সব ছোট ছোট জিনিস মনে থাকে ভালোটাও মন্দটাও বরনাথবু আমার বিছানাটা নিয়ে এসো দেখি এখনই এত কথা কেন বলছো এখনই তখনই নিয়ে আসতে বলেছি নিয়ে এসো সব এই বুড়িটার জন্য হচ্ছে কি এমন বোঝালো যে ছোট মা এত সহজে পাল্টি খেলো কিরে কিছু বলবি নাকি দাঁড়িয়ে রইলি যে যা নিয়ে আ সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ছটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।